আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। আমি আজ আপনাদের একটি কথা বলতে চাই যে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে যতই বিল্ডিং হেভি করেন, মজবুত করেন বা ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে থাকেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার বিল্ডিং থাকবে না, সেটি অবিলম্বে নষ্ট হয়ে যাবে যদি কিছু কাজ আপনি না করেন। ছাদের ঢালাইয়ের আগে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে করতে হবে, বিশেষ করে একটি কাজ আপনাকে খুব সঠিকভাবে করতে হবে, যে কাজটি আপনি রড যত ভালোভাবেই বান্ডিং করেন না কেন, ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করেন না কেন, কিন্তু এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, সেটি মাথায় রাখবেন, আমি আপনাদের বলে দিচ্ছি। ছাদের ঢালাইয়ের আগে আপনার যেই প্রথমত যেটা সবচেয়ে প্রয়োজন, এই যে দেখতেছেন আপনাদের যে কিছু ব্লক ছাদে রয়েছে, দেখতেছেন যে ব্লকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে আপনাকে এই ব্লকগুলো অবশ্যই রডের নিচে দিয়ে ক্লিয়ার কাভারিং ঠিক রাখতে হবে। মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের প্রায় ভিডিও আপডেট দিয়ে থাকি যে ভিডিওগুলো ছাদ থেকে ঢালাই খসে পড়ে, এই যে দেখতেছেন বিমটা, ঠিক এই বিমটা আপনার যে কাঠের বক্স রয়েছে বিমের, সেই বক্সের ঠিক মাঝামাঝি থাকতে হবে। এই যে দেখতেছেন এটার ভিতরে কিন্তু এদিকে সেদিকে ব্লক মারা হয়েছে, যদি বিম একদিকে কোনো কাঠের সাথে চেপে থাকে বা লেগে থাকে, সেটাকে অবশ্যই এই ব্লক দিয়ে আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে, বিশেষভাবে চতুর্দিকে, মানে তিন সাইডে আপনাকে ক্লিয়ার কাভারিং ঠিক রাখতে হবে, নিচে বিমের নিচে অবশ্যই ব্লক দিতে হবে এবং সাইডেও ব্লক দিতে হবে, ঠিক কাঠের বক্সের মাঝামাঝি বিমটা থাকতে হবে, তার মানে রড ক্লিয়ারভাবে থাকতে হবে, দুই দিকে একরকম থাকতে হবে। অনেক সময় কিন্তু আমরা বলে থাকি, যেটা ইঞ্জিনিয়াররা বলে, আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই, আমি মূলত একজন কন্ট্রাক্টর, আজকে 30 বছর যাবৎ এই লাইনে কাজ করতে, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলি। তো দেখতেছেন যে ব্যাপারটি আপনাদের বলতে চেয়েছিলাম, আপনি রড যত হেভি করেই করেন না কেন কাজ হবে না। এই যে দেখতেছেন এখানে যে বিটটি করা হয়েছে, এই বিটগুলোতে যে রডগুলো সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই রডগুলো অবশ্যই আপনার কাঠের সাথে সাথে কোনো মতেই লেগে না থাকে, যদি আপনার কোথাও লেগে থাকে সেটা বাহিরে থাকে, সেই হাওয়া বাতাসে আপনার পুরো ছাদের যে রড রয়েছে বিল্ডিংয়ের, সেই রডগুলো পুরো জং ধরে যাবে। খেয়াল রাখতে হবে ছাদের ঢালাইয়ের চলাকালীনে কোথাও যাতে কোনো প্রকার রড কাঠের সাথে আটকে না থাকে এবং ক্লিয়ার কভারিং যাতে সঠিকভাবে থাকে। যদি কোথাও কোনো রড আপনার কাঠের সাথে বেজে যায়, তাহলে কিন্তু সেখান থেকেই হাওয়া ধরে রডগুলো পুরো ছাদ নষ্ট হয়ে যাবে। কেন বললাম বিষয়গুলো আপনাদের আমি বুঝিয়েছি আগেও, আবারও বারবার আমি একই কথা বলতে চাই, কারণ আমি আপনাদের বোঝানোর জন্য বা চেষ্টা করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি। যেমনটি আমি অন্যান্য কাজের ভিডিওগুলো না দিয়ে শুধু একটি বিল্ডিংয়ের ভিডিও বারবার আপনাদের দিচ্ছি, কেননা একটি কাজের যদি সম্পূর্ণ কাজ গোড়া থেকে প্রথম থেকে যদি আপনাদের দেখাতে পারি কতটুকু করে, তাহলেই হয়তো আপনার পুরো একটি বিল্ডিংয়ের কাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে। এই যে আপনাদের যে বিটগুলো দেখাচ্ছে, এই বিটগুলোতেই কিন্তু রডগুলো কিন্তু এখন দেখতেছেন ঠিকই রড কাটের সাথে লেগে আছে, এগুলো কিন্তু ডালাইয়ের আগে অবশ্যই ব্লক দিয়ে রাখতে হবে। আর অনেকে কিন্তু ব্লক কারে করে সেটি কিন্তু নতুন অবস্থা অনেকে জানে না, আমরা যারা কাজ করি তারা হয়তো জানি। অনেকে আমার কাছে প্রশ্নও করেছিল যে এইগুলো কি ছোট ছোট যে সিমেন্টের টুকরা দেখা যায় এগুলি কি, আসলে এগুলো সিমেন্ট বালু দিয়ে তৈরি করা হয়েছিল, এটার নামই ব্লক বলা হয়। এই ব্লকগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে। এই যে বিমের ভিতর দিয়ে আমরা রড দিয়েছি, যেটাকে কলমের ভিতর দিয়ে বিমের রডগুলো নিয়েছি, আপনি করুন সেটা মজবুত হবে, কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারেই কাজ করতেছে, কিন্তু যদি এই কাজগুলো সঠিকভাবে না করতে পারি, ক্লিয়ার কভারিং ঠিক রাখতে না পারি, তাহলে রড যতই কাজ সুতায় সোজাভাবে না বাঁধি কাজ হবে না, এবং ভিতরে দেন আর বাহিরে দেন, আপনি কলমের বাহিরে দেন বিমের রড বা ভিতরে দেন, সেটা বড় কথা নয়, আপনাকে ক্লিয়ার কভারিং ঠিক রাখতে হবে, সেটাই বড় হিসাব। এই যে দেখতেছেন বিমের রডগুলো কিন্তু আমি বাড়তি রেখেছি, নিচের যে তিনটি রয়েছে মেইন রড সেটি কিন্তু অ্যাল করে দেওয়া হয়েছে, ওপরেরটি কিন্তু আমি বাড়তি রেখেছি, প্রায় 1.5-2 ফিট করে বাড়তি রাখা রয়েছে, সেখানে মাটাম দেওয়া হয়নি। অনেকে কিন্তু আবার এই এল দেওয়া হয়নি সেটি বলে থাকেন, এখানে কিন্তু ছাদের ডালাই হচ্ছে, বিম ছাদের ডালাই কিন্তু 5 ইঞ্চি হয়ে থাকে, তো এখানে আমি সর্বমোট 6 ইঞ্চি ডালাই দিচ্ছি। 6 ইঞ্চি ডালাই দেওয়ার কারণ হচ্ছে এখানে সাইডে কিছু বিট লাগানো হয়েছে, সেই জন্য এটাকে ক্লিয়ার কভারিং ঠিক রাখতে হবে।
এই বিল্ডিংটি আরেকটি কথা আপনাদের বলে নিই, এই বিল্ডিংটি কিন্তু সর্বমোট রয়েছে 31 ফিট বাই 37 ফিট। এই বিল্ডিংটি মোট স্কোয়ার ফিট রয়েছে প্রায় 1147 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটি কলম করে সার ঢালাই পর্যন্ত খরচ হতে পারে 12 থেকে 12.5 লক্ষ টাকা। 12টি কলম দিয়ে করা রয়েছে 3 তলা ফাউন্ডেশন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।